আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমিরাতে প্রবেশের সহজ করা হয়েছে নিয়ম, আজ থেকে কার্যকর। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিন দেয়া নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের প্রবেশ নিয়ম সহজ করেছে আবুধাবি জরুরি সংকট ও দুর্যোগ কমিটি। 19 আগস্ট বৃহস্পতিবার বলেছে যে হালনাগাদ নিয়ম 20 আগস্ট থেকে কার্যকর হবে। হালনাগাদ পদ্ধতি অনুসারে যারা কোভিড এর ভ্যাকসিন এবং ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীরা আল হোসেন অ্যাপে সবুজ পাস এবং একটি সক্রিয় ই বা স্টার আইকন থাকলে আবুধাবিতে প্রবেশ করতে পারে। ই বা স্টার আইকন দেখানোর জন্য একটি PCR পরীক্ষার প্রয়োজন হয়, যা 7 দিন সক্রিয় থাকে। আবুধাবিতে প্রবেশের পর আর কোনো পরীক্ষার প্রয়োজন নেই। যারা রাজধানীতে থাকেন টিকে দেয়া লোকদের জন্য বিদেশ থেকে আসা দর্শকদেরও প্রাসঙ্গিক ভ্রমণ প্রোটোকল অনুসরণ করা উচিত। অপ্রকাশিত বাসিন্দা পর্যটকদের জন্য প্রবেশের নিয়ম। অপ্রকাশিত বাসিন্দা এবং পর্যটকদের জন্য নেতিবাচক PCR পরীক্ষার ফলাফল পাওয়ার 48 ঘন্টার মধ্যে এবং নেতিবাচক DPI পাওয়ার 24 ঘন্টার মধ্যে রাজধানীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যাদের নেগেটিভ PCR রেজাল্ট আসে তাদের প্রবেশের পর 4 ও 8 দিনে অতিরিক্ত পরীক্ষা দিতে হবে। যারা DPI পরীক্ষার ফলাফল নিয়ে প্রবেশ করেছে তাদের অবশ্যই 3 ও 7 দিনের PCR পরীক্ষা দিতে হবে। আবুধাবিতে বারবার প্রবেশের জন্য একটি DPI পরীক্ষা ব্যবহার করা যাবে না। যারা প্রয়োজনীয় কোভিড পরীক্ষা নেয় না তাদের জরিমানা করা যেতে পারে। আমিরাত প্রবাসী চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।